আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে দশ দিনে সাত কেজি ওজন কমাবেন তো এইগুলো নিয়ে আসলে অনেক ভিডিও আছে অনেক কথাই আছে কিন্তু আমি নিজেই দশ দিনে সাত কেজি ওজন কমিয়েছি আমি আসলে টোটাল সতেরো কেজি কমিয়েছি তো এখন আমার ওজন হচ্ছে একষট্টি কেজি সবাই আমাকে দেখলে বলে যে ভাই আপনি কি অসুস্থ ভাই আপনি কি কোনো রোগ আক্রান্ত বা আপনার কি কোনো ডায়াবেটিস আছে আমি কেন ভাই হঠাৎ কেন প্রশ্ন এই প্রশ্ন বলতেছে যে দিন দিন শুকায় যাচ্ছেন একেবারে কেমন দিনই আপনাদেরকে বাচ্চা বাচ্চা লাগে একেবারে বয়স কম মানে কেমন দিনই লাগতেছে আমি বললাম যে আসলে ভাই আমি ওজন কমায় ফেলছি তো আসলে আমি এই বলতে গেলে যে একজনকে প্রতি মানুষকে সবাইকে বলতে গেলে বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার ভাই ভাই বলেন না ভাই বলেন না আর কি ভাই একেবারে তো বলা যায় না যে আসলে কিভাবে আপনি শুকায় ফেলবেন কমায় ফেলবেন শরীর তো সেই জন্য একটা সময় লাগে একটা সুযোগ লাগে তো এখন বলবো যে কি কি খাবার খাইলে আপনি ভালো থাকবেন এবং কি আপনার শরীর কখনো মোটা হবে না এবং কি কি খাবার খাইলে আপনি মোটা হয়ে যাবেন একদম সিম্পল ব্যাপারটা তো আমি প্রথমত বলবো যে আপনি ভাত খাওয়া টোটালি বন্ধ করতে হবে ওজন কমানোর ক্ষেত্রে হ্যাঁ আপনি যদি পরিশ্রম করেন বা আপনি যদি খাটা করেন সেই ক্ষেত্রে ভাত খাইতে পারেন কিন্তু এখন আপনার ওজন কমানোর ক্ষেত্রে ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি শাকসবজি খেয়ে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি চিনি জাতীয় যত খাবার আছে সব খাবার বন্ধ করতে হবে যেমন মিষ্টি জাতীয় মুখে মিষ্টি লাগে এরকম ফল ফ্রুট বা যা আবদ্ধীয় বিস্কিট চানাচুর হোক যাই হোক এগুলো সব টোটালি বন্ধ আপনি একটা মিষ্টি জাতীয় যে একটা মালটা সেটাও খাইতে পারবেন না আপেল সেটাও খাইতে পারবেন না আর চিনিযুক্ত তো কোনো কিছুই খাওয়া যাবে না তো আসেন এবার মাটির নিচের কোনো জিনিসই খাইতে পারবে না যেমন আলু তারপর মিষ্টি আলু হোক গোল আলু হোক কচুর মুখি হোক এগুলা টোটালি খাইতে পারবেন না তারপর হচ্ছে যে আপনার রুটি রুটি আসলে আমরা ভাবে যে ভাত খাবো না কিন্তু রুটি খাবো কিন্তু আসলে রুটিতেও প্রচুর পরিমাণ শর্করা আছে যেটা আমাদের শরীর ওজন কমাতে বাধা দিবে। এই জন্য বলবো যে রুটিও খাওয়া যাবে না একটা রুটিও খাওয়া যাবে না আপনি ওজন কমানোর ক্ষেত্রে হয়তো পনেরো বিশ দিন লাগবে আপনার টোটাল দশ বারো কেজি কমাইতে তো সেক্ষেত্রে আপনি ভাত আলু রুটি চিনি টোটালি বন্ধ করবেন আর এগুলা থেকে যা যা তৈরি তাও বন্ধ করে দিতে হবে তো এখন কথা হচ্ছে কি খাবো সেটা হচ্ছে যে আপনি ডিম খাবেন মাছ খাবেন মাংস খাবেন সবজি খাবেন হ্যাঁ কত কিছু আছে ভালো ভালো জিনিস আছে সেগুলো খাবেন যেমন ঘি মাখন এগুলো খেতে পারেন হ্যাঁ আমরা আসলে ভয় পাই যে ঘি খাবো মাখন খাবো ও আল্লাহ কি অবস্থা এটা তো ফ্যাট হ্যাঁ আপনি এমনকি গরুর চর্বিও খাবেন কিন্তু আপনার চর্বি কমে যাবে অটোমেটিকলি কমে যাবে যে আপনি চর্বি দিয়ে মানে চর্বি গলানোর মতো মানে কাটা দিয়ে কাটা খোলার মতো একটা ব্যাপার তো আসলে অবাক হয়ে যাবেন যে আপনি শুরু করতে পারেন আজকে থেকে আর এই বিষয়টা নিয়ে আরও ভিডিও করা হবে আরও পরামর্শ দেওয়া হবে পরামর্শ করা হবে তো সঙ্গে থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের আপনাদের সাথে থাকতে পারি কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে